মানে যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে মানে ওই ছতাল আছে না, ওই ছতালা ফেলে ফ্ল্যাটের নিচে আমরা ছিলাম, উপর থেকে ওরা গরম জল ছিল। আহারে, দূর দূর থেকে মায়ের একটু দর্শনের জন্য, দর্শন পাবার আশাইতে, নিজেদের রোগ নাড়া সারবার আশাইতে এসে তারা একটু সিঁড়ির তলায় থাকতো বা নিচে বসে থাকতো, যে রাতটুকুনি যা হোক করে কষ্ট করে থেকে আমরা সকালে মায়ের দর্শন করে যাব, আর তাদেরকে এত অত্যাচার করেছে, ছি 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 ছি, ধিক্কার জানাই ধিক্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আহারে, ভক্তরা এসেছে তাদের জ্বালা যন্ত্রণা, তাদের অসুখ বিসুখ বিপদে পড়ে তারা ছুটে এসেছে মায়ের কাছে দয়া পেতে, আর সেই ভক্তদের কিনা মায়ের শত্রুরা, মাকে যারা মানে না তারা ফ্ল্যাটের ওপর থেকে থেকে, তিনতলা চারতলার ওপর থেকে থেকে গরম জল ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে মারা হয়েছে। মায়ের প্রিয় মেয়ে উর্মিকে, মঙ্গলা মায়ের মেয়েকে ক্যাত ক্যাত করে লাথি মারা হয়েছে, হাতে শাখা দিয়ে এদিক ওদিক মারা হয়েছে। মঙ্গলা মায়ের স্বামীকে ঠাসিয়ে ঠাসিয়ে থাপ্পড় মারা হয়েছে। আরে, তোদের কিসের এত জ্বলন, তোদের কিসের এত জ্বলন? মা, মঙ্গলা মা কী করছে, কী করছে? ভণ্ডবাজি করে কি টাকা ইনকাম করছে? মোটেও না। মানুষের ভালো হচ্ছে, মানুষের উপকার হচ্ছে, তারা দলে দলে এসে মায়ের কাছে, মা কৃষ্ণ কালী মায়ের কাছে এসে তারা জমা হচ্ছে তাদের উপকার পেতে, মায়ের কৃপা লাভ করতে। আর সেখানে কিনা মঙ্গলা মায়ের দোষ দিয়ে, মঙ্গলা মাকে ভণ্ড সাজিয়ে মিথ্যে সর্বস্ব প্ল্যানিংগুলো সাজিয়ে তোমরা এত জ্বালা যন্ত্রণা আমার মঙ্গলা মাকে, মায়ের ফ্যামিলিকে তোমরা দিচ্ছ। বাহারে বাহা, তোরা যে কত পাপ করছিস, তোরা যে কত বড় পাপ করছিস, তোরা জ্বলে জ্বলে দগ্ধে দগ্ধে মরবি। অসহায় ভক্তগুলো এসেছে, তারা কৃপা পেতে তাদেরকে তোরা গরম জল ছুঁড়ে ছুঁড়ে মেরেছিস। বাহ বাহ বাহ, ধন্য তোরা, ধন্য। আজ মঙ্গলা মায়ের যারা ভক্ত, মা কৃষ্ণ কালী মায়ের যারা ভক্ত, তাদেরকে সেদিনকে যদি মঙ্গলা মা দাঁড়িয়ে থেকে থেকে না কেঁদে যদি একবার বলতো, একবার একটু ইঙ্গিত করে দিত যে তোমরাও লেগে পড়ো ওদের সাথে মারপিট করতে, ভক্তরা কিন্তু ওই সব দুশ্মনদের ছাড়তো না, তারাও ঝাঁপিয়ে পড়তো মঙ্গলা মায়ের হয়ে তাদের সাথে লড়াই করতে। কিন্তু মা তো লড়াই চান না, মা তো লড়াই চান না। মা, মঙ্গলা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে কেঁদে গেছেন আর বলেছেন, তোমরা আমার উপর অত্যাচার করছো, আমার পরিবারের উপর অত্যাচার করছো, কিন্তু আমার ভক্তদের কিছু ক্ষতি করো না তোমরা, তোমাদের হাত জোর করছি, তোমরা কিচ্ছু ক্ষতি করো না। এটা মঙ্গলা মা বলেই বলেছেন, কারণ মায়ের আশীর্বাদ মঙ্গলা মায়ের শরীরে রয়েছেন, তাই উনিও একটা মায়ের অংশ, আর মা কখনো সন্তানদের খারাপ বা ক্ষতি চান না। তাই মা সেদিনকে কাউকে কোনো কিছু বলেনি, যে যাও তোমরাও গিয়ে, ভক্তদের বলেনি যে তোমরাও গিয়ে আমার হয়ে তোমরা মারপিট করো, লড়াই করো। মা সবাইকে শান্ত রেখেছিল, যে যা করছে ওরা করুক, যা করছে ওরা করুক, যারা আমাকে খারাপ চোখে দেখে, যারা আমাকে ভণ্ড সাজাচ্ছে, তারা আমাদের ওপর অত্যাচার করুক, ভক্তদের ওপরে কোনো অত্যাচার করো না। মঙ্গলা মা বার বার হাত জোর করে কাঁদতে কাঁদতে এইটুকুই বলছিলেন। আহারে, কী ভণ্ড সাজানোর মানুষগুলো, যারা মন্দিরের ভেতর থেকে মায়ের সাজানো কাপড়গুলো গাঁটরি গাঁটরি ভক্তরা তাদের উপকার পেয়ে মাকে দিয়ে যান, সেই কাপড়গুলো তুলে তুলে ক্যামেরায় ঠেলে উঠেছে, ক্যামেরায় ঠেলে উঠেছে, যে কাপড়গুলো তুলে তুলে আর এক ছাদে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, তারা সেই কাপড়গুলো পরে রং ঢং দেখাবে বলে। মায়ের দেওয়া কাপড়গুলো মাকে, মাকে দিয়েছে পরবার জন্য, সেই কাপড়গুলো পাচার করছে, মায়ের জিনিসপত্রগুলো পাচার করছে। ইস, ছি ছি,
কী মানসিকতা! ছি 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 ছি, এত অসভ্য! পাড়া প্রতিবেশীর মানুষরা, ভক্তরা কোথা থেকে কোথা থেকে রাত জেগে জেগে মায়ের কাছে একটু দয়া পাবে বলে, একটু উপকার পাবে বলে তারা রাত জেগে জেগে বসে আছেন, তাদের ওপর এত বড় বড় অত্যাচার! একটা কথা দুশ্মনরা, মনে রাখো, তোমাদের মারের আওয়াজ হয়েছে, কিন্তু ওপরে যেজন আছে, যে মঙ্গলা মাকে এত বড় আশীর্বাদ দান করেছেন স্বয়ং কৃষ্ণ কালী মা, তার মারের আওয়াজ নেই, তার মারের আওয়াজ নেই। তিনি সব দেখেছেন, ওপর থেকে গরম ফুটন্ত জল ছুঁয়ে ছুঁড়ে ভক্তদের গায়ে ফেলা, সেগুলো অনেক বড় অন্যায়, অনেক বড় পাপের কাজ করেছিস তোরা। সেই পাপের একটা একটা হিসেব মা কৃষ্ণ কালী নেবেনই নেবেন। কৃষ্ণ কালী মায়ের পরম সাধিকা মঙ্গলা মায়ের পরিবারের ওপর এত তোরা অত্যাচার করেছিস, সেই অত্যাচারের ফল তো ভগবান মা, জয় মা কৃষ্ণ কালী তো দেবেন। পাটে পাটে তোলা আছে, সব হিসেব ভালো রকম হবে। যাদের গায়ে মায়ের প্রিয় ভক্তদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে গরম ফুটন্ত জল ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে, সেই সব মানুষগুলোর হিসেব তারা উপরে গেলে পাটে পাটে পাবে। দগ্ধে 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 মরবি তোরা, তোরা দগ্ধে দগ্ধে মরবি। তোরা ভগবান মানিস না, তোরা ভগবান মানিস না, ভগবান আছেন বলেই তোরা আছিস, ভগবান আছেন বলেই মা মঙ্গলা মা আছেন, ভগবান আছেন বলেই আমরা আছি, ভগবান আছেন বলেই সারা জীব জগৎ আছেন। আর তোরা মাকে মানিস না, তোরা মাকে মানিস না, তোরা তো লুটপাট করতে গেছিলি, লুটপাট, আমাদের শুনে শুনে আমাদের গায়ে জ্বলন ধরছে, কারণ আমরা মাকে মানি, ভগবান বলে কিছু মানি, আমরা ভগবান বলে কিছু মানি। মা নিজে এতটুকুনি মঙ্গলা মা চান না, মা সবার ভালোর জন্য দূর দূর থেকে মানুষ ছুটে ছুটে ভক্তদের দল আসছে, কেন কেন আসছে? মায়ের ভণ্ডামি দেখতে আসছে? মায়ের ভণ্ডামি দেখতে আসছে না, মায়ের উপকার পেতে আসছে, মায়ের উপকার পেতে আসছে। মায়ের পরম সাধিকা মা মঙ্গলা মা হচ্ছে পরম সাধিকা, তোরা রুখতে পারবি না, তোরা যতই যা কর, তোরা হিংসা কর, তোরা জ্বলে পুড়ে মর, মায়ের ভক্তদের কেউ রুখতে পারবে না। মায়ের ভক্তরা যত তোরা জ্বলবি, মায়ের ভক্তরা তত দলে দলে আসতে থাকবে, তারা মন ভরে পুজো দেবে মায়ের কাছে, পুজো দেবে, কারণ তারা মায়ের কাছে অনেক বড় বড় উপকার পাচ্ছেন, বুঝলি? জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। যখন অত্যাচার করেছো, দল বেঁধে করেছো, মঙ্গলা মায়ের পরিবারের ওপরে অত্যাচার করেছো, দল বেঁধে করেছো, যখন ভগবান মা কৃষ্ণ কালী শাস্তি দেবেন, তখন একজন একজন করে যেতে হবে, তখন আর দল বল পাবে না শাস্তি ভাগ করে নেয়ার জন্য, এক একজনের শাস্তি এক একজন পাবে। তো কথায় আছে, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।